সুপ্রিয় দর্শক জিপিএ চিসপাত বিএসএম এম করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিয়া জ্যোতি দর্শক করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ড দেবপ্রত বণিক দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য আর টিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে বিএসএমএম ইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে দর্শক অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে যাচ্ছি মূল আলোচনায় আমি প্রথমে অধ্যাপক ডক্টর দেবব্রত বণিক স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে স্যার যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি প্রথমেই দেশে নতুন করে বেড়েছে সংক্রমণ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে মৃত্যু এই বাড়তে থাকা পরিস্থিতিতে কোন বিষয়গুলোর প্রতি বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন ধন্যবাদ বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রচারিত এবং আর টিভির সহযোগিতা প্রচারিত এই অনুষ্ঠানে আপনারা দিন আগের থেকেই লক্ষ্য করেছেন যে আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত বলেছেন যে আমাদের একটা সেকেন্ড ধাপ আসতে পারে যেটা সারা পৃথিবীতে এখন এখনগুলো অলরেডি সেটা শুরু হয়ে গেছে যে ফ্রান্স আমেরিকা অনেক আগের থেকে শুরু হয়েছে তারপর ইটালিতে এগুলি অনেক দেশে শুরু হচ্ছে তো শুরু হচ্ছে ইন্ডিয়া টু সেটেল হয়েছে আবার আমাদের যে জিনিসটা ছিল যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিধানটা সেটা আমরা কোনো মতে মানছি না এটা হলো আমাদের সবচেয়ে বড়ো একটা ডিসভেন্ট যে আমরা কোনো মতেই স্বাস্থ্যবিধিটা মেনে চলছি না যে স্বাস্থ্যবিধির জন্য আপনাদের সবাই সবসময় বলা হচ্ছে যে আপনি বাইরে গেলে মাস্ক পরবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন একটু সর্দি হাসি কাশি হলে আপনি অবশ্যই সে নিয়ম মেনে চলবেন আর আপনি যখনই কোনো অসুবিধা হয় আমাদের যে হেল্পলাইন আছে যেগুলি আসে সেগুলিতে যোগাযোগ করবেন এবং আপনি আপনি এবং আপনার ফ্যামিলিকে রক্ষা করার একমাত্র আপনিই ব্যক্তি যে আপনারা বাইরে যান তারা হলো ঘরে করলাম রোগ নিয়ে যেতে পারেন সেই জন্য আপনি যারা বেরে বাইরে হচ্ছেন না তারাও কুলাম আপনার মাধ্যমে রোগাক্রান্ত হতে পারে এবং এই রোগটা সবচেয়ে ডেঞ্জারাস হলো এইটি পার্সেন্ট লোক হল মাইল্ড থেকে একটু মডারেট অথবা একদম কোনো সিমটমেই থাকে না যার জন্য এই অনেকেই এখন আপনারা পরীক্ষা করছেন না এবং আপনারা ধরিয়ে নিয়েছেন যে আমাদের করোনা মনে হয় চলে গেছে আসলে তা নয় কিন্তু শীত আসছে অনেকেরই ধারণা শীতকালীন সময় করোনা আরো শক্তিশালী হয়ে উঠবে এই ধারণা সত্যতা আসলে কতটুকু এবং কারণ কি বলে মনে করছেন সম্ভব এটা হয় অনেকে ধরে নেওয়া হচ্ছে যে তাপমাত্রা এটা জীবাণুটা যে করোনা ভাইরাসটা যেটা আছে সেটা অবশ্য যে তাপমাত্রার সাথে একটা একটা সম্পর্ক আছে কিন্তু তাপমাত্রা কমে গেলেই যে যে বেড়ে যাবে সেটাও না করলাম আমরা যখন প্রথম প্রথম আমাদের দেশে যখন করোনা আক্রমণ হচ্ছে তখন করলাম আমাদের অনেক তাপমাত্রা ছিল আমাদের তাপমাত্রা প্রায় থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি পর্যন্ত ছিল সেই অবস্থায় অবস্থাগুলো আমাদের দেশে আঘাত আনেছে কিন্তু সেই তাপমাত্রা কমে গেলেই যে আঘাত আনবে তা না কিন্তু মেন হলো যে এই জীবাণুটা একটু তাপমাত্রা কমে একটু বেশিক্ষণ বাঁচতে পারে সেই বেশিক্ষণ বাসার বাসার যে বাসার সম্ভাবনায় তাহলে বেশি মানুষ ইনফেক্টেড হবে আপনি যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে বেশি মানুষ ইনফেক্টেড হওয়ার সুযোগ হবে শুধু তাপমাত্রার জন্য সেটা বেশি দিন বাঁচতে পারে মানে অর্থাৎ আমরা মাইনাস ডিগ্রি যত এই জীবাণুটা মাইনাস ডিগ্রি টেম্পারেচারে যাবে তত জীবাণুটা বেশিক্ষণ ব্যস বাঁচতে পারে এটাই একটা ব্যক্তি কিন্তু আমাদের সর্দি হাঁচি কাচি যেভাবে এটা ড্রপলেট ইনফেকশন যেভাবে সরায় তার কোনো পরিবর্তন হবে না বললাম এবং এই পরিবর্তন না হওয়ার জন্য যে আমাদের যে নিয়মবিধি যেটা মেনে চলা উচিত সেই আমাদের আমাদেরকে করলাম মানতে হবে যেহেতু ভাইরাসটি একটু বেশিক্ষণ বাঁচতে পারে সেই জন্য এটা চান্স অফ বেশি পরিমাণ সংক্রামক হওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে শীতকালীন সময়ে এটা একটা আর শীতকালীন সময়ে বায়ুটা আমাদের যেটা থাকে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের বায়ু একটু শুষ্ক বায়ু থাকে তখন সে আর্দ্রতা একটু কম থাকে তাহলে ড্রপলেট ইনফেকশান যেটা হবে ড্রপলেটটা যখনই বায়ুতে যাবে যদি আর্দ্রতাটা কম থাকে তাহলে এই ড্রপলেটটা অনেকক্ষণ একটু বায়ুতে বেশি পরিমাণ ভাসতে পারবে এবং এটাও করলাম একটা ইনফেকশানের সুযোগ থাকে আমাদের করলাম এই সব জিনিস চিন্তা করলে এবং আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি এবং আমরা যেভাবে এখন চলছি সেভাবে চললে আমাদের একটা নিশ্চয়ই আমাদের আসলে সচেতন হতে হবে এর চেয়ে বড় কথা আর কিছুই হতে পারে না দর্শক স্যার আমরা আরো কথা বলবো এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন টেলিফোনে তার প্রশ্নটি নিয়ে আমরা আবারো ফিরবো আলোচনায় দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সঙ্গে থাকুন হ্যালো জি হ্যালো আমার নাম লাবনী জি লাবনি বলুন জি আমার বয়স 50 আমার ডায়াবেটিস আছে এখন আমার তিন মাস চার মাস ধরে মানে মেন্স বন্ধ আছে মেবি মেনোপোজ হয়ে গেছে এখন আমি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে চাচ্ছি যে ক্যালসিয়াম ট্যাবলেট কি খাবো আর মানে কোন নিয়মে খাবো এটা একটু জানতে চাচ্ছিলাম আপনি আমাদের সঙ্গেই থাকুন স্যার আচ্ছা থ্যাংক ইউ আমাদের দর্শককে কি বলবেন হ্যাঁ সেটা ক্যালসিয়াম ট্যাবলেট আপনি যেটা বলছেন যে মেনোপোজ আমাদের আসলে মহিলাদের যে এটা একটা যে যখনই তার নর্মাল মেন্স্ট্রোয়াল সাইকেল বন্ধ হয়ে যায় তখন হরমোনাল যে আমাদের বডির প্রোটেকশান সেটা আস্তে আস্তে একটু নষ্ট হয়ে যায় তখন অস্ট্রিওপোরটিক একটা চেঞ্জ আসে যে বডিতে রক ক্যালসিয়াম বনের থেকে ক্যালসিয়াম বেশি ক্ষয় হয়ে যেতে থাকে সেই অবস্থায় আমরা ক্যালসিয়াম যে ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম এবং ক্যালসি ডি আছে ভিটামিন ডি আছে যে ট্যাবলেটগুলি বাজারে পাওয়া যায় সেটা একটা ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম ডি একসাথে যে ট্যাবলেটগুলি থাকে সেই ট্যাবলেটগুলি আপনার জন্য যে কোনো প্রতিদিন একটা খুব বেশি ক্যালসিয়াম খাওয়ার দরকার নেই কারণ ক্যালসিয়াম বেশি খাইলেও গেলাম আপনার ক্ষতি আপনি একটা পরিমাণ মতো প্রতিদিন একটা ট্যাবলেট বেশি উইথ ক্যালসিয়াম ডি উইথ ডি ক্যাল কুলে ক্যালসিয়া যেটা থাকে সেটা আপনি খাইতে পারেন একটা করে দিনের ঢেল খুব বেশি খাওয়ার দরকার নেই আপনি যদি মনে করেন লাবনী শ্রী আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ লাবনী আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে টেলিফোনে দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি আমার নাম সেলিনা আক্তার আমার বয়স 643 তো আমার একটা প্রশ্ন ছিল এখন সারা বিশ্বে বলতেছে যে করোনা কালে আলাদা ভিটামিন ডি ডি খেতে হবে তো এখন আমি হলাম আর্থ্রাইটিসের রোগী আমার এমনিতেই আমি ভিটামিন রোকেল আমি ফোর হান্ড্রেড এম এবং ফোর হান্ড্রেড আইও ডেলি একটা করে খেয়ে থাকি তো এখন আমার কি আলাদা করে কোনো আমাদের দুইজনের আমার হাজবেন্ডও কিন্তু আমাদের দুজনে করোনা হয়েছিল আমাদের মে মাসে আমরা জুন মাসে কোভিড নেগেটিভ হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমার হাজব্যান্ডও কি আমার হাজবেন্ডের আবার হার্টের সমস্যা আছে তার তিনটা রিংও আছে তো এখন উনি কি ভিটামিন ডি থ্রি কতটুকু খাবেন বা আমার কতটুকু খেতে হবে এটা একটু জানতে চাচ্ছিলাম আরেকটা প্রশ্ন হলো थैंक यू আরেকটা প্রশ্ন হলো আমার ওই মোনাসটা কি আমরা খেতে থাকবো বা কন্টিনিউ করব মোনাস যেটা মন্টিলুকাস যেটা ডাক্তাররা খেতে বলেন ওটা কি আমরা আমাদের আমি সমস্যা নাই ওটা কি খেতে হবে নাকি এই দুইটা প্রশ্ন প্লিজ জি দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন স্যার আমাদের কোলাম করোনাকালে করোনার এটা জাতীয় চিকিৎসা প্রটোকল আছে এবং ম্যানেজমেন্ট প্রটোকল আছে তার প্রতিরোধ প্রটোকল আছে আমাদের আপনি যেসব প্রশ্ন করেছেন এগুলি প্রতিরোধ প্রোটোকল প্রতিরোধ প্রোটোকল আসলে হলো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা সুষম খাদ্য খাওয়া এটা ভিটামিন ডি আপনার আমাদের ভিটামিন ডি এর একটা সুবিধা হলো যে ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ভিটামিন ডি খেতে পারি কিন্তু তার মানে না ভিটামিন ডি খাইলে আপনি করোনা হবে না এবং করোনা প্রিভেন্ট করবে এই এটা এই ধরনের বাবার কোনো যুক্তি নাই আর মোনাস ট্যাবলেট খাইলে আপনি যদি অ্যালার্জি কোনো সমস্যা না থাকে আপনি যদি ব্রঙ্কিয়াল না থাকে অন্য কোনো না থাকে আপনার মোনাস ট্যাবলেট কন্টিনিউ এটাও আপনার খাওয়ার কোনো যুক্তি নাই মোনাস ট্যাবলেট আপনি কোনো মতে করোনার থেকে আপনাকে রক্ষা করবে না এটা আপনাকে জানতে হবে আপনারা দুইজনেই একটু রিক্স যেহেতু একজনের আপনারা মনে হয় যে একজন বলছেন যে একজন যদি অ্যাফেক্টেড হয়ে থাকেন কিন্তু যারা ডায়াবেটিস আছে হাইপার টেনশান এবং ওনার হার্ট ডিজিজ আছে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন ভিটামিন ডি খাওয়াচ্ছে আপনি যদি সুষম খাদ্য খান সেটা অনেক ভালো আর ভিটামিন ডি একটা ট্যাবলেট আমি এর আগেও বলেছি যে একটা ট্যাবলেটই যথেষ্ট আমাদের দৈনিক রিকোয়ারমেন্ট যা আছে সেটা একটা ট্যাবলেটে অনেক তার চেয়ে অনেক বেশি আছে এর চেয়ে বেশি লাগার কোনো দরকার নেই ধন্যবাদ জি স্যার আপনাকেও ধন্যবাদ এবং সেলিনা আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য এই মুহূর্তে ফেসবুক ইউজার নাইদুল হক নামের একজন ফেসবুক ইউজার আমাদেরকে প্রশ্ন করেছেন জামা কাপড় ও জুতায় করোনা ভাইরাস কতদিন বেঁচে থাকে স্যার কি বলবেন আমাদের এই দর্শককে জামা কাপড় এবং জুতা আমাদের ইটালি অনেক একটা দেশ দেখা গেছে যে এই যে জুতা নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে আটি আমাদের যে যেহেতু একটু ইনফেকশন ইনফেকশান এবং আস্তে আস্তে এটা সারফেসে পড়ে যায় আপনি সার্ফেসে পড়ার পরে এটা জুতা দিয়ে আপনার জুতা জামা কাপড়ের সব জায়গায় এটা আপনি লাগতে পারে সার্ফেস সেটা এবং জুতাতে বেশি লাগার সম্ভাবনা আছে সেই জন্য আমরা বলি যখনই আপনি বাইরে যাবেন বাইরে থেকে গিয়ে জুতাটা আপনি অবশ্যই ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লোর অ্যাক্সিডেন্ট সলিউশন অথবা ধুয়ে অথবা বাইরে রাখার চেষ্টা করবেন ঘরে নেবেন না এবং বাচ্চাটা চেষ্টা থাকলে এটা একটা ইম্পর্টেন্ট ব্যক্তি আর কতক্ষণ বেঁচে থাকে সেটা হলো আমাদের একটু কন্ট্রোভার্সি আসে কেউ আমরা বলি যে যে কোনো জামাকাপড় এই জামা কাপড় সুস্থ এগুলি থেকে তিন থেকে আপনি বারো ঘন্টা পর্যন্ত কেউ বলে আবার চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে যার জন্য আপনি যখনই ঘরে যাবেন যে বাইরেরতে যে কাপড় পরে যাবেন কত ঘন্টা বেঁচে থাকে সেটা চিন্তা না করে আপনি সব কিছু এগুলি নতুন করে এবং বাথরুমে ওয়াশ করে সাবান দিয়ে অন্তত আধা ঘন্টা ভিজে আপনি ওয়াশ করে আপনি যাবেন এটাই সবচেয়ে সেফ আপনি তিন ঘন্টা বেঁচে থাকলো বা তিন ঘন্টা বা ছয় ঘন্টা পরে আপনি এটা পড়লেন সেটা না করলাম কারণ দেখা যাইতে অনেকগুলি ফ্যাক্টর ইম্পর্টেন্ট আছে এর মধ্যে যে তাপমাত্রা কত ছিল আপনি কি পরিমাণ ড্রপ ইনফেকশনের পরিমাণটা কত পরিমাণ ভাইরাস আপনি শরীরের এই জামা কাপড়ে লাগছে অনেক কিছু মিলেই করলাম এটা আছে শুধু ওই তিন থেকে ছয় ঘন্টা বা বারো ঘন্টায় যে আপনি ভাইরাস জীবাণু তার চেয়ে বেশিও থাকতে পারে এবং তার চেয়ে কমও থাকতে পারে সেই জন্য আমরা বলি যখনই আপনি বেরোতে বাইরে ঘরে ঢুকবেন তখন আপনি জামা কাপড় সব কিছু অন্তত সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন জুতাটা অন্তত ক্লোর অ্যাক্সিডেন্ট দিয়ে নিচের অংশটা পরিষ্কার করে যদি প্লাস্টিকের জুতা পরেন দরকার হলে জুতা ধুয়ে ঘরে ঢুকবেন এবং জুতা বাইরে রাখবেন পারলে এবং সেটা এবং শীতের দিন আছে মৌজা টোজা সব কিছু সহই এই প্রোটেকশান এবং আমরা শীতে ভয় পাচ্ছি এই জন্য আরেকটা কারণ হলো যে শীতে কাপড় বেশি লাগে এই জামা কাপড় বেশি পরাতে আপনি প্রোটেকশান যে জামা কাপড়গুলি তো আপনি ইয়ে করবেন না আপনি তখন ধোয়ার জন্য ভয়ের জন্য আপনার জন্য সমস্যা ওগুলো নিয়ে যদি রেখে দেন তাহলে সমস্যা তৈরি হবে দেখেন আমরা বেল্ট পরি না আমরা এখন ঘুড়ি পরি না আমরা যেটা এসেনশিয়াল জিনিস আমরা কোনো কিছু মানি ব্যাগ নিই না আমরা কোনো কিছুই এখন করলাম ব্যবহার করি করি না পারলে আমরা কোনো ব্যাগও ব্যবহার করি না যে এগুলির ভিতরে সারফেসে আপনি ইনফেক্টেড নিয়ে যেতে পারেন যে ভাইরাস জীবাণু স্যার আমার একটা বিষয় আছে যে অনেকেই তো বলছে যে টাকাতেও করোনা ভাইরাস সংক্রমণের মানে টাকার মাধ্যমে সংক্রমণ হতে পারে এই ক্ষেত্রে আসলে সতর্কতা কিভাবে অবলম্বন করবে টাকা তো অবশ্যই এটা এটা তো অবশ্যই এটা একটা সার্ভিসের একটা পদার্থ পদার্থ এটাতে সংক্রমণ হতেই পারে কিন্তু আপনি যেটা করবেন আসলে টাকা আমরা যেটা করি আমরা যারা সবাইকে বলি যে আপনি যখনই কোথাও থেকে টাকা নতুন নেবেন সেটা যদি আপনি একটা টিস্যু পেপার দিয়ে আপনি টাকা হ্যান্ডেল যতটুক পারা যায় আমরা টাকা হ্যান্ডেলের যতটুক এই ব্যবহার যে আপনি একটা পলিতিন ব্যাগে পলিথিনের কাগজের মোড়ানো থাকলো টাকাটা ব্যবহার করার যদি আপনি ভাঙাটাঙা এটা পলিথিন ব্যাগের ভিতরেই রাখলেন এবং রেখে আপনি বাসায় এটা আলাদা যখন জামা কাপড় ধোবেন একদম আলাদাভাবে রাইকে পলিথিন পেপারটার উপরে আপনি এই আমার স্প্রে মানে এই বাইরসেডাল স্প্রে আপনি করতে পারেন এবং এটা আবার যখন ব্যবহার করবেন সেই একই রকমভাবে এবং এই টাকা ধরার পরে অবশ্যই আপনি সাবান দিয়ে হাত ধোবেন এই টাকার থেকে টাকা যে কোনো শুধু টাকা না আপনি কাগজপত্র জিটি নেবেন না কেন সেটার থেকে করলাম জীবাণু সরাইতে পারে এবং এটা আপনি কি অবশ্যই এই জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে মানে আপনি ব্যাগ টাকা পয়সা যাই নেন না কেন বাইরের থেকে আসার পরে সেগুলিকে এমন জায়গায় রাখবেন যেখান থেকে বাতাস আপনি ছেলে মেয়ে বাচ্চা মা বাবা কেউ করবে না ধরবে না এটা হবে এবং আপনি সেগুলি রেখে আপনি নিজে সাবান দিয়ে হাত ধোবেন জি ধন্যবাদ স্যার এই মুহূর্তে নাইম মিরা নামের একজন ফেসবুক ইউজার আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমার মায়ের বয়স চল্লিশ বছর তার মাঝে মাঝে জ্বর হয় হাতের গিরা এবং হাঁটু ব্যথা হয় কিন্তু তার জ্বর পুরোপুরি একশো হয় না এখন আমার মানে আমরা কি করতে পারি এবং দয়া করে যদি এই বিষয়টি বলতেন যেটা ওনার যে সিমটম যেটা ওনার বয়সের যে সিমটম সেটা আসলে করোনা সিমটম না প্রথম থেকে আমরা ধরতে পারি এটা আসলে করোনা করোনার ধরনের করোনার জ্বর এরকমভাবে অনেকদিনভাবে এই অল্প ওটা করোনার জ্বর একটা নির্দিষ্ট দুই চার দিন হবে যদি নাকি সেকেন্ডারি ইনফেকশান হয় নিউমোনিয়া না ডেভেলপ নিউমোনিয়া না হয় তাহলে করোনার জ্বর সাধারণত দুই চার দিনের বেশি কন্টিনিউ করে না এরপরে অন্য কমপ্লিকেশান ডেভেলপ করলে নিউমোনিয়া ডেভেলপ করলে বা রেনাল অন্য অন্য সিমটমস সিভিয়ার হয়ে গেলে বা ক্রিটিক্যাল কন্ডিশনে গেলে সেটা আলাদা কথা কিন্তু আপনি বাসায় এই এইরকম জ্বর এটা হবে না আর গিরায় গিরায় ব্যথা সেটা বললাম অন্য আপনার মার একটু পুরোপুরি একটু ফলো আপ করা চেক আপ করা দরকার যে ওনার দেখতে ইয়ে থাকতে পারে যে আমরা যেটা বলি রিমার্টোয়ের আথারাইটিস বা অন্য এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে অথবা অনেক সময় টিউবার কোলার কোনো প্রবলেমের জন্য এরকম লো গ্রেড ফিভার থাকতে পারে ইরিগুলার পিপার তারপরে অনেক সময় ইউরেনের ইনফেকশনের জন্য মহিলাদেরকে এরকম লো গ্রেড পিপার থাকতে পারে জয়েন্ট পেন এরকম থাকতে পারে সেই জন্য আপনাকে টুপ চেক আপ করাইতে হবে কিন্তু এই এই সিমটমটা সাধারণত করোনার সাথে মিলে না আর কি কিন্তু আপনার ভয় না পায়ে আপনি পরীক্ষা করান যদি দেখেন যে পরীক্ষা করলে অথবা একজন ডাক্তারের পরামর্শ নেন পরামর্শ নিলে যদি মনে হয় যে আপনার আরও কিছু দরকার তখন আপনি নিতে পারেন এবং আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সবসময় এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত সহযোগিতা করতে প্রস্তুত হবে এই মুহূর্তে এক আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সঙ্গেই থাকুন হ্যালো হ্যালো কে বলছেন আমি আমি অশির রহমান বলছি উত্তর থেকে হ্যাঁ বলুন আপনি প্রশ্ন করুন প্রশ্ন হলো করোনার

আমি গত বুধবার দিন আমার জ্বর সর্দি কাছে আজকে প্রায় এগারো দিন আর আপনি টেস্ট করছেন কয়দিন হয়েছে টেস্ট করছি গত দিন ঠিক আছে আজকে আজকে হলো সম্ভব শুনে আপনি যদি অন্য কোনো সমস্যা আপনার এখন না থাকে আপনি যদি এখন কোনো সমস্যা না থাকে যে আরো আপনার খারাপ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে অথবা এই কাশি হচ্ছে তারপরে জ্বরটা কন্টিনিউ করতেছে অথবা আপনার এই যদি বাড়িতে পাল অক্সিমিটার থাকে অক্সিজেন সেচুরেশান সব ঠিক আছে খাওয়া দাওয়ার রুচি ঠিক আছে আপনি সব কিছু যদি গন্ধ পান তাহলে মনে করবেন আপনি ইম্প্রুভ হচ্ছেন আপনার কোনো সমস্যা নাই এটা হলো প্রথম একটা আপনি যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার কাছ থেকে যাতে জীবাণুটা অন্য কাউর না চড়ায় সেই জন্য আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন আপনার বাসা সবার সাথে পৃথক থাকা আপনি বা সব থেকে আইসোলেশান মেনটেন করা আপনাকে মাস্ক পরা এবং অন্যদের আপনার সাথে যারা থাকবেন তাদের মাস্ক পরা এটা ইম্পর্টেন্ট আর নেগেটিভ হওয়ার আপনি মনে করেন আমরা বলি না যে আপনাকে যদি সিমটম লেস থাকে আমরা বলি চোদ্দো দিন পর্যন্ত আপনি এই সেপারেট থাকবেন আইসোলেশন থাকবেন অটোমেটিক এর নেগেটিভ হয়ে যাবে এটা না টেস্ট করালে হবে আপনি যদি সিমটম না থাকেন চোদ্দ দিন পর সিমটম ডেভেলপ করার দিন পরের থেকে সিমটম ডিজি পেয়ার করার চোদ্দো দিন পর পর্যন্ত আমরা বলি তুই যে আপনার সর্দি কাশি জ্বর যদি চৌদ্দ দিন না থাকে তাহলে আমরা ধরে নেব যে আপনি সুস্থ হয়ে গেছেন এবং আপনি তখন নেগেটিভ না হইলেও কারণ মরা জীবাণু থাকলেও সেটা পজিটিভ হয় সেই জন্য আপনি ভয় পাওয়ার কোনো কারণে যে আপনি যদি টেস্ট করে দেখেন যে আপনি পজিটিভ হয়ে গেছে তখন একটা ভয় থাকবে শুধু চাকরির ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো কারণে যদি আপনি টেস্ট করাতে চান একটু দেরি করে টেস্ট করানোটাই বুদ্ধিমানের কাজ হবে তৈরি করে আমরা বলি যে একুশ অনেকের আসে যে দশ দিনে নেগেটিভ হয়ে যাচ্ছে কেউ চোদ্দ দিনে নেগেটিভ হচ্ছে কেউ একুশ দিনে হচ্ছে কেউ আবার আটত্রিশ দিন পর্যন্ত গিয়ে নেগেটিভ হচ্ছে সেই জন্য আমরা এটাকে ইম্পর্টেন্ট আমাদের যে ন্যাশনাল প্রোটোকল আছে সেটা থেকে আমরা ইম্পর্টেন্ট দিচ্ছিল আপনার যে সিমটম যেটা আসে আপনি যে ডিজি ডিজিভিয়ার আপনি যে সিমটমটা চলে যাওয়ার চোদ্দ দিন পর্যন্ত আপনি সুস্থ আসেন কিনা ভালো আসেন কিনা যদি যদিও থাকেন তাহলে আমরা ধরে নিই যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এটাই হলো আমাদের বোটোকল এবং নেগেটিভ হওয়াটা হলো আপনার কোনো অফিস আদালতে বা কোথাও জয়েন করার ক্ষেত্রে আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আপনি অথবা মাধ্যমে সরানোর জন্য ইম্পর্টেন্ট আপনি যদি আইসোলেশন করে চলেন তাহলে আর খুব তাড়াতাড়ি পরীক্ষা করার কোনো যুক্তি নেই যদি আপনার সিমটম না থাকে অথবা না বাড়ে জি ধন্যবাদ স্যার আপনাকে এবং দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এই মুহূর্তে সাইফা জেরিন নামে আরও একজন ফেসবুক ইউজার আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের পরিবারে মোট পাঁচজন সদস্য সবাই করোনা পজিটিভ জ্বর ঠান্ডা সহ শরীরে হালকা ব্যথা হয় মাঝে মাঝে আমার মায়ের বয়স বিয়াল্লিশ উচ্চ রক্তচাপ আছে বুকের বাম পাশে প্রায়ই হঠাৎ করে ব্যথা করে ওঠে এর জন্য কি করতে পারি স্যার আপনি কি বলবেন আমাদের এই দর্শককে ধন্যবাদ পাঁচজন যেহেতু আপনার পুরা ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে এটা একটা সুবিধা হলো যে আপনি কেউ সাথে কেউর থেকে আলাদা থাকতে হচ্ছেন আপনারা ফ্যামিলি সবাই একসাথে থাকতে হবে কিন্তু আপনাদের ফ্যামিলি অন্য ফ্যামিলিকে ইনফেক্টেড করবেন না আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের পাঁচজনেরই সবার একই রকম সমস্যা হবে না অনেকের কোনো এই জ্বর ব্যথা সামান্য হয়ে চলে যাবে আর যারা একটু বয়স্ক আসেন আপনার মার যদি ব্লাড প্রেশার থাকে উক্ত রক্তচাপ যেহেতু আছে উনি হলো আপনি হাই একটু রিস্কজনক ওনাকে অবশ্যই আমাদের যে প্রোটোকল আছে যে উনি যদিও কোনো সিমটম সিভিয়ার সিমটম না থাকলেও আমাদের কিছু প্রোটোকল আছে যে প্রোটোকলে আপনাকে চিকিৎসা নিতে হবে আপনি অবশ্যই ডাক্তার বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন আমাদের যেহেতু ওনার উচ্চ রক্তচাপ আছে এবং এই এই রোগের একটা লক্ষণ আপনার আছে সেটা হলো রক্তের জমাট বাঁধা ক্ষমতাটা বেড়ে যায় যার জন্য বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধতে বাঁধে সেই জন্য আমরা একটা ওষুধ দেই সেটা হলো যে রক্ত যাতে তরল থাকে আমরা একটা ট্যাবলেট ফর্মেও আছে সেটা ইনজেকশন ফর্মেও আছে আমরা এই হাই রিস্ক পেশেন্টগুলি যারা তাদেরকে আমরা সেটা দিয়ে আর আপনারা স্বাভাবিক যারা আছেন তারা শুধু প্যারাসিটামল খেয়ে স্বাভাবিক সুষম খাদ্য খেতে পারলে আপনারা ভালো থাকবেন এবং আমরা জানি যে করোনায় বয়স্ক এবং অপেক্ষাকৃত কম ইমিউনিটির মানুষ এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে কালে তাদের সুস্থতায় করণীয় কি সংক্ষেপে যদি বলতেন কারণ আমাদের একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে না উচ্চ আমরা তো এই একটাই কথা এটা সবসময় যে কথাটা আমরা বলে আসছি সেটা হলো আপনার স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্যবিধি মেনে চলা আর যারা ডায়াবেটিস উক্ত রক্তচাপ আসে এবং হার্ট ডিজিজ আসে তারা নিয়মিত ওষুধ সেবন করা এবং রোগটাকে একদম কন্ট্রোলে রাখা সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট যে কন্ট্রোলে রাখা এবং এর বাসায়তে এক্সারসাইজ করা যে অন্তত এক্সারসাইজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করা এটাই একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলা সুষম খাদ্য খাওয়া ওষুধ খেয়ে এই রক্তচাপ বা হার্ট ডিজিজ বা ডায়াবেটিস এটাকে কন্ট্রোলে রাখা এবং আমাদের এই শারীরিক পরিশ্রম যেটা বলি সেটা যদি বাইরে না যাওয়া সম্ভব হয় তাইলে আমাদের ঘরের ভিতরে হলো ব্যায়ামের মাধ্যমে সেই পরিশ্রমটা করা যার জন্য এটাই হলো আমাদের সবচেয়ে উত্তম পদ্ধতি প্র যেকোনো রোগ প্রতিরোধ করার জন্য জি স্যার তৌফিক নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন যে আইসিইউ থেকে ফেরার পর কি ধরনের সমস্যা থেকে যেতে পারে শরীরে স্যার এই বিষয়টি যদি সংক্ষেপে বলতেন আইসিউতে আমাদের যে রুগীগুলি আসে আমরা চিকিৎসাতে আইসিউতে হলো সিভিয়ার কোভিড অথবা ক্রিটিক্যাল অবস্থায় কোভিড যারা আছে তারা হলো আমাদের আইসিউতে চিকিৎসা নেওয়া হয় যারা ওয়ার্ডে ভালো হয় না সেই রুগীগুলি অনেক দিন আইসিউতে থাকে বলে তাদের দুইটা জিনিস হয় লাং যে সাধারণত যে ফুসফুসে নিউমোনিয়া যেটা ডেভেলপ করে এই নিউমোনিয়ার জন্য পেশেন্ট অনেক দিন পর্যন্ত শ্বাসকষ্ট এবং তার এই মাসেল শক্তি তারপরে হলো দুর্বলতা এইগুলি অনেক দিন থাকতে এবং হাঁটলে হাঁফায়া যাওয়া এই এই জিনিসগুলি থাকে সেই জিনিসগুলির জন্য আমরা বলি কি যখনই আপনার ডিচার্জ হয় আমরা কিছু এই রেসপিরেটরি যেটা শ্বাস প্রশ্বাসের জন্য একটা এক্সারসাইজ তাকে ব্যায়াম শেখানো হয় এবং অন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি এটাকে আমরা পোস্ট কোভিড রিহেবিলিটেশন বা পোস্ট কোভিড ম্যানেজমেন্টের জন্য আমরা বলি যে আপনি একটু আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং সময় সময় আপনাদের এই এই কি কি করতে হবে আমরা সেই জিনিসটা বলে দেবো কিন্তু অবশ্যই দেবব্রত স্যার আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আহ দশক জিপিএইচ ইস্পাত এটুয় করোনা হেল্পলাইন আজ এ পর্যন্তই আগামীকাল রাত নটায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন